দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডেকো প্রেজেন্ট যে রাধে সে চুলও বাঁধে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন আমাদের এই অনুষ্ঠানে দুটো সেগমেন্ট আছে, একটি বিউটি সেগমেন্ট এবং একটি কুকিং সেগমেন্ট। সেই সাথে একজন সেলিব্রিটি আমাদের সাথে সবসময়ই থাকে। আমাদের আজকের সেলিব্রিটি সেরা নাচিয়ে 2014 পার্সা ইভানা। ইভানা কেমন আছো? কেমন আছেন আপনি? এই তো ভালো, খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ, আপনাকেও। থ্যাংক ইউ। বস ইভানা, সেরা নাচিয়েতে তো তুমি ফার্স্ট হয়েছিলে। জি। মানে নাচের এই প্যাশনটা কত বছর বয়স থেকে? ছোটবেলা থেকেই আম্মু আমাকে ফার্স্টে গানে ভর্তি করিয়েছিল। তো গানে যখন ভর্তি করেছিল পাশে নাচের ক্লাসটা চলতো। আচ্ছা। আমি ওখানে তাকিয়ে থাকতাম এবং সব ছোট ছোট মেয়েরা যখন নাচতো তখন আমার খুব ইচ্ছে করতো নাচতে। বাসায় টিভি ছেড়ে নাচতাম একা একা। তো আম্মু একদিন জিজ্ঞেস করলো তুমি কি নাচ শিখতে চাও? আমি বললাম হ্যাঁ। তারপর সাথে সাথে আমাকে নাচে ভর্তি করে দেওয়া হলো। তখন থেকে আর কি নাচ গানটা তখন থেকে ছেড়ে দিয়েছিলে? না, গান তখন আর ছাড়িনি। গান আমি কোর্স কমপ্লিট করে 4 বছরের কোর্স করে তারপরে ছেড়ে। তাহলে তো তুমি নিশ্চয়ই ভালো গানও করো। এখন অতটা ভালো করি না। আর আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট হচ্ছে বিউটি সেগমেন্ট। আমরা তোমার চুলটাকে খুব সুন্দর করে একটা সেট করে দেব। তোমার চুলটি করার জন্য সোনালী এইচডি মেকআপ স্টুডিও অ্যান্ড সেলুন থেকে ববি এসেছে। চলে এসো ববি। কিরকম হেয়ার স্টাইল পছন্দ? নর্মালি তো চুল তেমন একটা আমার, অনেক বেশি চুল বাঁধা হয় যখন নাচের প্রোগ্রামে। সো আমি অনেক টায়ার্ড চুল বাঁধতে বাঁধতে, এখন আর ভালো লাগে না। অন্য কেউ বেঁধে দিলে ভালো লাগে? অন্য কেউ বেঁধে দিলে ভালো লাগে। আমার মনে হয় খোপা করলে মনে হয় বেটার। আচ্ছা আচ্ছা। তো কয়টা রাউন্ড ছিল সেরা নাচিয়েতে? অনেকগুলো রাউন্ড ছিল। প্রথমেই অডিশন রাউন্ডই ছিল 4টা। 4 বার আমাদেরকে অডিশন দিতে হয়েছে 60,000 ডান্সারদের থেকে 50 জনে। আসা তো অনেক টাফ। তো প্রত্যেকটা জেলায় জেলায় অডিশন হয়েছে, অনেকগুলো অডিশন। আমি ঢাকার থেকেই দিয়েছিলাম যেহেতু আমি ঢাকাতেই থাকি। তো ফার্স্টে হয়েছে নর্মাল অডিশন, তারপরে গ্র্যান্ড অডিশন, তারপর আমাদের ক্যাম্প রাউন্ড শুরু হয়েছে। আচ্ছা, ক্যাম্পিং কত দিনের ছিল? ক্যাম্পিং ছিল প্রায় 4 মাসের মতো। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ইন্টারেস্টিং একটা পার্ট ওটা। হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং, অনেক কষ্ট, আবার অনেক মজাও আছে। সবার সাথে অ্যাডজাস্ট করতে, এক একজন এক এক জায়গা থেকে আসতো ওখানে। তো দেখা যেত সবার সাথে সবার অ্যাডজাস্ট হচ্ছে না, আবার ওর মধ্যেই আমাদেরকে 4 মাস একই সাথে একই ছাদের নিচে থাকতে হয়েছে। ইন্টারেস্টিং ছিল, অনেক ঝগড়াও ছিল, আবার সব মিলিয়ে আর কি জার্নিটা। ঝগড়া হতো? ঝগড়া করতে একজন? অনেক ঝগড়া হতো। যেমন আমার খাবার যদি আম্মু পাঠাতো, দেখা যেত যে অন্যজন নিয়ে নিয়েছে, ছেলেগুলো নিয়ে নিয়েছে। আমাদের ক্যাম্পটা একসাথে ছিল, ছেলে মেয়ে একসাথে, ছেলেদের আলাদা ছিল, মেয়েদের আলাদা ছিল। একটা কমন রুম ছিল যেখানে আমরা সবাই রিহার্সাল করতাম, টিভি দেখতাম। তো এইসব ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে ঝগড়া হতো, ড্রেস নিয়ে, খাবার নিয়ে, এগুলো নিয়ে বেশি ঝগড়া হতো আমাদের। মানে এখন মিস করো নিশ্চয়ই? হ্যাঁ, এখন অনেক মিস করি। তখন খুব বোরিং লাগতো, 4 মাস আমরা কোনো গাড়ির শব্দ শুনিনি, কোথাও যাইনি, একই জায়গার নিচে। তখন খুব বোরিং লাগতো, কিন্তু এখন ওই দিনগুলো আসলে খুব মিস করি। এখন মাঝে মাঝে কি মনে হয় যে এরকম একটা ক্যাম্পিং যদি আবার করা যেত? হ্যাঁ, আমরা আমাদের ক্যাম্পে এর পরের সিজন যখন হয়েছিল তখন আবার ঘুরতে এসেছিলাম সবাই। তখন আমরা খুব নস্টালজিক হয়ে গেছিলাম যে হ্যাঁ, আমরা এখানে ছিলাম, এখন আবার অন্যরা এখানে আসে। ও আচ্ছা, পরের রাউন্ডে যখন হয়েছে তখন গিয়েছিলে। আচ্ছা, এখন তো তুমি নাচ, তারপর নাটকেও কাজ করছো, কোনটাকে বেশি ভালো লাগে? নাচ করতে ভালো লাগে না নাটকে অভিনয় করতে ভালো লাগে? অবশ্যই নাচটাই আমার বেশি ভালো লাগে, যেহেতু নাচ করতে করতেই আমি আজকে পর্যায়ে এসেছি। তারপরে অভিনয়টাও আমি খুব এনজয় করি। ওটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স হয় যখন আমি সেরা নাচের পরে যখন অভিনয় করি। তো ভালো লাগে বলেই তো আজকে অভিনয়টাও কন্টিনিউ করছি। দুটোই ভালো লাগে। আর নাচের সময় তো একটা প্রিপারেশন থাকে অনেক, তো অভিনয়ের প্রিপারেশনটা কি সেরকমভাবে নাও নাকি?
অভিনয়টা আমি সত্যি বলতে আমি কোথাও শিখিনি। অভিনয়টা সেরা নাচের পরেই আমার যখন চ্যানেলাই থেকে আমাকে একটি নাটকে কাস্ট করা হলো, সে নাটকে আমার কোনো ডায়লগ ছিল না। ক্যারেক্টারটি এটা ছিল যে একটা পীরের অভিনয় করেছে, শুধু এক্সপ্রেশন। তো নাচ করতে করতে আমাদের আসলে সব এক্সপ্রেশনগুলোই শেখা থাকে, কারণ নাচের মেইনই হচ্ছে এক্সপ্রেশন। তো ওভাবে আমার কোনো কষ্ট হয়নি, কিন্তু তারপরেও অভিনয়টা তো নাচের থেকে অনেক বেশি ডিফারেন্ট, কারণ নাচে অনেক বেশি লাউড থাকে এক্সপ্রেশন, অভিনয়টা অতটা না। আস্তে আস্তে শিখেছি, এখনও শিখছি সবার থেকে। বাহ, চুলটা তো প্রায় হয়ে গেছে মনে হচ্ছে। ঝটপট ববি খুব সুন্দর করে তোমাকে একটা চুল করে দিল। এমন একটা হেয়ারস্টাইল করেছে যে নর্মাল আউটিংয়েও যাওয়া যাবে বা কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে। সুন্দর করে একটা চুল করে দিয়েছে। এরকম যদি আমি পারতাম তাহলে সবসময় করা হতো। নাচের মেয়েরা তো তাও ঝটপট অনেক করতে পারে। হ্যাঁ, নর্মাল যে বেসিক চুলটা থাকে সেটা আমরাই করি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে মেকআপ আর্টিস্ট থাকে। মেকআপটা অবশ্য আমি সবসময় নিজেই করি, কিন্তু চুলটা অতটা বেশি নিজেটা নিজে করা টাফ। দর্শক, ডেকো প্রেজেন্ট যে রাধে সে চুল বাঁধে। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইভানা, হয়ে গেল তো খুব সুন্দর একটা চুল বাঁধা। আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে কুকিং সেগমেন্ট। তোমাকে একটা রান্না করতে হবে, আমি জানি যে তুমি খুব ভালো রান্না করতে পারো। চলো আমরা আজকে তোমার রান্না দেখব। কেক আপুর রেসিপিতে আচারি চিকেন। বাহ, আমার তো খুবই পছন্দ আচার। আচার একটা সিক্রেট আমি সবাইকে বলে দিতে চাই, সেটা হচ্ছে ইভানার আম্মু খুব ভালো রান্না করে। তো আমি জানি যে নিশ্চয়ই উত্তরাধিকার সূত্রে সেও খুব ভালো রান্না করতে পারবে। আম্মুর মতো তো হবে না, কিন্তু ট্রাই করব। হ্যাঁ নিশ্চয়ই, না নিশ্চয়ই তুমিও পারবে, কারণ তোমার মা যেহেতু রান্না করে ভালো। তেল দিয়ে দিলে, এখন পেঁয়াজটা দিব। পেঁয়াজ কুচি, লবণটা দিয়ে দিচ্ছি, দেড় চামচ লবণ দিলাম, মশলা, জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা দিচ্ছি, মরিচের গুঁড়া। ঝাল খেতে পছন্দ করো নাকি? অনেক অনেক ঝাল। গরম মশলা, পানি দিব একটু? হ্যাঁ একটু পানি। তুমি রান্না করো বাসায়? রান্না করি বলতে আম্মুই সবসময় রান্না করে, কিন্তু রিসেন্টলি আম্মু এক মাসের জন্য ছিল না, বাইরে গিয়েছিল, তখন আমাকেই সব করতে হচ্ছে, তখনই শিখেছি আমি আসলে। আচ্ছা আচ্ছা, ও এক মাস তুমি রান্না করেছো সব? হ্যাঁ, বাসায় একা থেকেছি তো খাবারটা, নিজের খাবারটা নিজেই প্রিপেয়ার করতে হয়েছে। কি রান্না করতে ভালো লাগে, মানে কোন রান্নাটা মনে হয় যে এটা তোমার ভালো হয়? আমি সবসময় ডিফারেন্ট আইটেমগুলো ট্রাই করি, ইউটিউব দেখে বা গুগল থেকে রেসিপি বের করে করে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এসব আমি একটু ডিফারেন্ট এক একদিন এক এক রকম রান্না করতে বেশি পছন্দ করি। আর এমনিতে নর্মালি মুরগি, গরুর মাংস, খিচুড়ি এগুলো রান্না করা হয়। আর তুমি তো বলছিলে তুমি ঝাল পছন্দ করো, কী টাইপের খাবার পছন্দ করো? ঝাল বলতে আমার দেশের বাড়ি তো, হ্যাঁ আমার দেশের বাড়িতে চিটাগং, তো ওখানে মানুষ তো, হ্যাঁ একটু ঝাল বেশি পছন্দ করে। ছুটকি ভর্তা যেটা, সেটা তো ঝালই হয়। আর হচ্ছে চিটাগাংয়ের একটা স্পেশাল মেজবানি মাংস আছে, ওটাও একটু ঝাল হয়, তো ওগুলো খেতে খুব পছন্দ করি। রান্না করতে পারো মেজবানি? না, মেজবানিটা আমি পারি না, আম্মু খুব ভালো বলে। আচ্ছা আচ্ছা, তো নাটক যে করছো এখন কি কাজ চলছে? এখন আমি তিনটা সিরিয়াল করছি, একটা হচ্ছে মালিক হতে সাবধান,
ওটাতে আপনিও আছেন, আরেকটা হচ্ছে গল্পগুলো আমাদের, আরেকটা হচ্ছে মজনু একজন পাগল মা, এই তিনটা সিরিয়াল আমার রানিং চলছে। আর মিউজিক ভিডিও করা হচ্ছে, সামনে কিছু মিউজিক ভিডিও আসবে, আর সিঙ্গেল নাটক এগুলি করা হচ্ছে। আচ্ছা, পড়াশোনা কি করছো? আমি এবার এ লেভেলস পরীক্ষা দিব। তাহলে তো অনেক ব্যস্ততা, পড়াশোনা, নাটক, নাচ সব কিছু মিলে। আচ্ছা, মশলাটা বোধহয় একটু এসে গেছে, এখন আমি মাংসটা হ্যাঁ তো সব কিছু মাঝখানে মানে কীভাবে টাইম করো একটা থেকে আরেকটা? টাইম বলতে ওভাবে রেস্ট তো পাই না, কারণ দেখা যায় শুক্র শনিবার নাচের প্র্যাকটিস থাকে, শুক্র শনিবার আমি নাচের প্র্যাকটিস করি। আর নাটকের শুটিং বলতে সিরিয়াল তিনটা করছি, বেশি করছি না, কারণ আমার সামনে এ লেভেলস পরীক্ষা, তো কোচিংও করতে হচ্ছে সকালবেলা, তারপর শুটিংও করতে হচ্ছে, সব মিলিয়ে আর কি চলছে। মানে সকালবেলা উঠেই মোটামুটি দৌড়ের উপরে থাকতে হয়। আচ্ছা, একটু পানি লাগবে? হ্যাঁ, পানি লাগবে। আচারি চিকেন বা আচারি বিফ কখনো করেছো আগে? না, আমি কখনো করিনি, কিন্তু বাইরে গেলে আমার আচার জিনিসটা অনেক ফেভারিট, তো আমি আচারি চিকেন করিনি কখনো, কিন্তু ভাতের সাথে যখন মাংস থাকে তখন আমি একটু আচার নিয়ে সাইডে ওটা খুব পছন্দ করি। দর্শক, 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, 5 মিনিট পর আমরা আচার দেব, তারপরই হয়তো আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। আমাদের এটা মনে হয় প্রায় হয়ে গেছে। আমার মনে হয় তুমি আচার, কাঁচামরিচ দুটো দিয়ে দিতে পারো। যেহেতু আমরা শুকনো মরিচ দিয়েছি, মনে হয় এটা একটু কম দেওয়াতেই বেটার। প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিটের মধ্যে স্মেলটা খুব সুন্দর হয়ে আচারের। আমরা তাহলে সার্ভিং একটা ডিশ রেডি করে ফেলি। হয়ে গেছে না? হয়ে গেছে, তাহলে সার্ভ করে ফেলি আমরা। আচারের জিনিস রান্না করলে যেটা হয়, খুব সুন্দর একটা কালার হয়। হ্যাঁ, স্মেলটাও খুব সুন্দর। রেডি দর্শক, তৈরি হয়ে গেল আচারি চিকেন। চল আমরা বসি। থ্যাংক ইউ ইভানা, তোমার পড়াশোনা, নাটক, নাচ এই সব কিছুর মাঝখান থেকে তুমি আমাদেরকে অনেক সময় দিলে, আমাদের জন্য আচারি চিকেন রান্না করলে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। অনেকদিন পর এরকম একটা শোতে এসে খুব ভালো লাগলো, আর রান্নার শোতে আসলে আমার আম্মু অনেক খুশি হয়ে যায়, কারণ আম্মু অনেক পছন্দ করে রান্না করতে। চ্যানেল লাইকেও থ্যাংকস এবং ডেকোকেও থ্যাংকস এরকম একটা সুন্দর শো করার জন্য। দর্শক, ডেকো প্রেজেন্স, যে রাধে সে চুলও বাঁধে, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন।